হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে একজন আপু রয়েছে। আপু, আপনার নাম? আমার নাম জান্নাতুল নূর তন্নি। আচ্ছা আপু, আপনাকে আমি 5টা কোয়েশ্চেন করবো দাদা। 5টার মধ্যে 3টা পেরে গেলে ছোটো একটা গিফট আছে। আপনি প্রস্তুত? জি। আচ্ছা আপু, আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন শব্দ সবাই শুনতে পায় কিন্তু আপনি শুনতে পান না? সেটা হচ্ছে আমার মানে নাম মনে হয়। আপনি শুনতে পান? আমি শুনতে পাই। কোন শব্দ সবাই শুনতে পায় কিন্তু আপনি শুনতে পান না? 1 সবাই শুনতে পায় কিন্তু আপনি শুনতে পান না? শুনতে পায় না। 4 5 বিশেষ করে শব্দটা রাতে হয়ে থাকে। 6 7 নাক ডাকা শব্দ। নাক ডাকা? হ্যাঁ শিওর। হ্যাঁ, কারণ হচ্ছে ওইটা তো আমি শুনতে পাই না, সবাই শুনতে পায় আশেপাশে যারা আছে, যদি আমি নাক ডাকি না। রাইট, একদম সঠিক। একটার মধ্যে আপু 1টা পেরে গেল। আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে, সাগরে জমে আকাশে উড়ে, সেই জিনিসটা কি? সাগরে জমে আকাশে উড়ে পড়ে। একটার মধ্যে আপু 1টা পেরেছেন। 1 2 পানি। 3 সাগরে থাকে আর হচ্ছে বাষ্প হয়ে উড়ে যায় এরকম কিছু। হ্যাঁ, সেই জিনিসটার নাম কি যেটা উড়ে যায়, সেটার নাম বলতে হবে। 5 6 7 8 9 10 এটা বলতে পারো। টাইম ওভার। 2টার মধ্যে আপু 1টা পারলো। আমি এখন 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ও, এটা হচ্ছে মেঘ। টাইম ওভার আপু, এখন বললে হবে না। 2টার মধ্যে আপু 1টা পারলো। আমি এখন 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 3 নম্বর কোশ্চেন, একজন লোক দিনে 8 থেকে 10 বার দাড়ি শেভ করে কিন্তু সেই লোকের দাড়ি থাকে, সেই লোকটা কে? 8 থেকে 10 বার শেভ করার পরও সেই লোকের দাড়ি থাকে, সেই লোকটা কে? নাপিত। নাপিত কেন মনে হচ্ছে? কারণ হচ্ছে উনি তো 8 থেকে 10 বার মানুষেরটা শেভ করে, ওনারটা তো হ্যাঁ শেভ করে না, তাই না? রাইট, একদম সঠিক। 3টার মধ্যে আপু 2টা পারলেন। আমি এখন 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে, এমন কি জিনিস যা ছিঁড়ে গেলে আর সেলাই করা যায় না? যা ছিঁড়ে গেলে আর সেলাই করা যায় না। ছিঁড়ে গেলে আর সেলাই করা যায় না। 1 ছিঁড়ে গেলে সেলাই করা যায় না। 3 আমি বলতে পারবো না। 4 5 পাস করে দিব। হ্যাঁ আচ্ছা, পাস করে দিলাম। 4টার মধ্যে আপু 2টা পারলো। আমি এখন লাস্ট কোশ্চেনে যাব। লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে, 10টা ডিমের মধ্যে 2টা ডিম সিদ্ধ করলেন, 2টা ডিম ভাঙলো আর 2টা ডিম খেলেন, তাহলে আপনার কয়টা ডিম থাকবে আপনার কাছে? 10টা ডিমের মধ্যে 2টা ডিম হচ্ছে সিদ্ধ করলাম, 2টা খেলেন আর 2টা ভাঙলো, 6, তাহলে আপনার কাছে কয়টা ডিম থাকবে? 8টা। কারণ হচ্ছে 2টা 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 এই করেই তো আমি করলাম, কিন্তু হচ্ছে আর তো 8টা থেকে গেল, 2টাকেই আমি এরকম এরকম করলাম। 2টা ভেঙেছেন? হ্যাঁ। 2টা খেয়েছেন? হ্যাঁ। আর 2টা সিদ্ধ করেছেন? এই যে ভাঙলাম, সিদ্ধ করলাম, তারপরে খেলাম, ওই 2টাকেই না। 1 6টা। 6টা কেমন হচ্ছে? 2টা তো ভেঙে ফেলছি আর 2টা তো খেয়ে ফেলছি, আর তো 6টাই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিব সঠিক হিসেবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। 5টার মধ্যে আপু 3টা পালেন। গেমটা খেলে কেমন লাগলো? অনেক ভালো। আচ্ছা আচ্ছা, আপুর জন্য ছোট একটা গিফট ফ্রি হচ্ছে। আপু, এই ছোট একটা গিফট আপনার জন্য। থ্যাংক ইউ। এটা কেমন লাগলো? থ্যাংক ইউ। এটা কেমন লাগলো? অনেক ভালো, থ্যাংক ইউ। আর আপুর কাজে লাগবে। আচ্ছা, আর আপু যে অ্যানসারগুলো পারে নাই, আপনারা পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।